সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকের অর্থনীতি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আমরা দুইটা ছবি দেখতে পাচ্ছি, একদিকে হচ্ছে সবজির যোগান, অন্যদিকে হচ্ছে চালের যোগান। আজকে পাঠ শেষে আমরা যা যা শিখতে পারব, যোগান কি তা বলতে পারবে, যোগান বিধি কাকে বলে তা ব্যাখ্যা করতে পারবে, যোগান অপেক্ষক গঠন করে তা যোগান সমীকরণের রূপ দিতে এবং তা চিত্রে বিশ্লেষণ করতে পারবে। যোগান কি? যোগান একটি ফার্ম বা বিক্রেতা একটি নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট দামে যে পরিমাণ দ্রব্য বাজারে বিক্রয়ের জন্য উপস্থিত করে তাকে সেই ফার্মের বা বিক্রেতার যোগান বলে। মানে একটি নির্দিষ্ট সময় একজন বিক্রেতা বাজারে যে পরিমাণ দ্রব্য সামগ্রী বিক্রি করতে রাজি থাকে তাকে যোগান বলে। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি, একজন বিক্রেতা একটা বাজারে নির্দিষ্ট সময়ে যে পরিমাণ মাছ, চাল, ডাল বা সবজি বিক্রি করতে রাজি থাকে তাকেই যোগান বলে। যোগান রেখা, যোগান বিধিকে যখন তালিকার মাধ্যমে প্রকাশ করা হয় তাকেই যোগান সূচি বলে। যেমন আমরা যোগান সূচি দেখতে পাচ্ছি, একদিকে দাম অপরদিকে পরিমাণ। দাম যখন 1 টাকা, যোগানের পরিমাণ হচ্ছে 6 একক। দ্রব্যের দাম বৃদ্ধি পেয়ে যখন 2 টাকা হলো, যোগানের পরিমাণ বৃদ্ধি পেয়ে 6 একক থেকে 8 একক হলো। দ্রব্যের দাম যখন বৃদ্ধি পেয়ে 2 টাকা থেকে 3 টাকা হলো, যোগানের পরিমাণ বৃদ্ধি পেয়ে 8 একক থেকে 10 একক হলো। যোগান রেখা, যে রেখা দ্বারা একটি নির্দিষ্ট সময়ে বিভিন্ন দামে একটি দ্রব্যের যোগানের পরিমাণ যে রেখার মাধ্যমে দেখানো হয় তাকে যোগান রেখা বলে। আমরা চিত্রে দেখতে পাচ্ছি ও এক্স অক্ষে চাহিদার পরিমাণ এবং ও ওয়াই অক্ষে দ্রব্যের দাম দেওয়া আছে। দ্রব্যের দাম যখন 1 টাকা, যোগানের পরিমাণ ছিল 6 একক। প্রাপ্তবিন্দু এ, দ্রব্যের দাম যখন 1 টাকা থেকে বৃদ্ধি পেয়ে 2 টাকা হলো, যোগানের পরিমাণ 6 একক থেকে বৃদ্ধি পেয়ে 8 একক হলো। প্রাপ্ত বিন্দু বি, দ্রব্যের দাম যখন আরও বৃদ্ধি পেল 2 টাকা থেকে 3 টাকা হলো, যোগানের পরিমাণ 8 একক থেকে 10 একক হলো। প্রাপ্ত বিন্দু সি, এ বি সি এই বিন্দু তিনটিকে যোগ করলে এসএস যোগান রেখা পাওয়া যায়। যোগান অপেক্ষক সূচি, এস ইকুয়াল টু -10 + 5p। এখানে এস হচ্ছে যোগান, পি হচ্ছে দাম, পি হচ্ছে স্বাধীন চলক, এস হচ্ছে নির্ভরশীল চলক। দ্রব্যের দাম যখন 2 টাকা হয়, যেমন প্রাইস যখন 2 টাকা, তখন যোগানের পরিমাণ থাকে 0। 5 × 2 = 10, 10 থেকে 10 বিয়োগ করলে 0 হয়। দ্রব্যের দাম যখন 2 টাকা থেকে বৃদ্ধি পেয়ে 3 টাকা হয়, তখন যোগান প্রাইস থাকে 3 × 5 = 15, 10 থেকে 15 থেকে 10 বিয়োগ করলে 5 হয়। যোগানের পরিমাণ তখন 5 একক থাকে। দ্রব্যের দাম যখন 3 টাকা থেকে বৃদ্ধি পেয়ে 4 টাকা হয়, যোগানের পরিমাণ 4 × 5 = 20, 10 থেকে 10 বিয়োগ করলে 10 হয়। যোগানের পরিমাণ বেড়ে যায়। এখন আমরা চিত্রে দেখতে পাচ্ছি ও এক্স অক্ষে যোগানের পরিমাণ এবং ও ওয়াই অক্ষে দ্রব্যের দাম দেওয়া আছে। দ্রব্যের দাম যখন 2 টাকা, যোগানের পরিমাণ 0। দ্রব্যের দাম যখন 2 টাকা থেকে বৃদ্ধি পেয়ে 3 টাকা হলো, যোগানের পরিমাণ 5 একক হলো। দ্রব্যের দাম যখন 3 টাকা থেকে বৃদ্ধি পেয়ে 4 টাকা হলো, যোগানের পরিমাণ 5 একক থেকে বৃদ্ধি পেয়ে 10 একক হলো। প্রাপ্ত বিন্দু বি, এই যে এ এবং বি এই 2টি বিন্দু যদি আমরা যোগ করি, এস এস যোগান রেখা পাওয়া যাবে। যোগান বিধি, এস ইকুয়াল টু ফাংশন অফ পি, অর্থাৎ যোগান দামের উপর নির্ভরশীল। এস হচ্ছে যোগান, পি হচ্ছে দাম। এখানে পি এর দাম যখন বাড়বে, মানে দাম যখন বাড়বে
যুগানের পরিমাণ এস বাড়বে, বাড়লে যুগান বাড়বে এবং পি এর দাম মানে প্রাইস দ্রব্যের দাম যখন কমে যাবে যুগানের পরিমাণ কমবে। এখানে আমরা চিত্রে দেখতে পাচ্ছি দাম বাড়লে কি যুগান বাড়বে। বাড়ি কাজ, তোমাদের জন্য একটা বাড়ি কাজ রয়ে গেল, যুগান রেখা অঙ্কন করো। এখানে এস হচ্ছে যুগান, এস ইকুয়াল টু মাইনাস ফোর প্লাস টু পি, এস এখানে যুগান, পি হচ্ছে দ্রব্যের দাম। এটা সবাই বাড়িতে চেষ্টা করবে। যুগান বিধি ব্যতিক্রম, দ্রব্যের দাম বাড়লে যেমন যুগান বাড়ে, দ্রব্যের দাম কমলে যুগান কমে। এর কিছু কিছু ক্ষেত্রে ব্যতিক্রম দেখা যায়, যেমন ভবিষ্যতে দামের পরিবর্তনে বৃদ্ধির সম্ভাবনা থাকে। যদি কোনো দ্রব্যের দাম ভবিষ্যতে বাড়বে এই ধরনের সম্ভাবনা কারোর থাকে, তাহলে সেক্ষেত্রে যুগান বিধি কার্যকর হবে না। সীমাবদ্ধ যোগানের ক্ষেত্রে দ্রব্যের যোগান যদি সীমাবদ্ধ হয় সেক্ষেত্রে যোগান বিধি কার্যকর হয় না। সাধারণত আমরা বলতে পারি আজকে যদি মাছের বাজারে মাছের যোগান কম থাকে সেক্ষেত্রে যোগান বিধি কি কার্যকর হবে না। উপকরণের সীমাবদ্ধতা ক্ষেত্রে কোনো দ্রব্য উৎপাদন করতে তার উপকরণের যদি সীমাবদ্ধ থাকে সেক্ষেত্রে যোগান বিধি কার্যকর হয় না। মৌসুমি দ্রব্যের ক্ষেত্রে যেসব দ্রব্য সামগ্রী মৌসুমের ক্ষেত্রে উৎপাদিত হয়, যেমন গ্রীষ্মকালে আম, তারপর তরমুজ, এইসব দ্রব্যের ক্ষেত্রে যোগান বিধি কার্যকর হয় না। প্রাকৃতিক বিপর্যয়ের ক্ষেত্রে কোনো জায়গায় যদি প্রাকৃতিক দুর্যোগ ভূমিকম্প হয় সেক্ষেত্রে যোগান বিধি কার্যকর হবে না। পরিবহন সমস্যার ক্ষেত্রে যোগাযোগের সমস্যা থাকলে এক এলাকার দ্রব্য যদি অন্য এলাকায় আমরা স্থানান্তর করতে না পারি তাহলে সেক্ষেত্রে যোগান বিধি কার্যকর হবে না। অর্থনৈতিক দুরবস্থার ক্ষেত্রে দেশের অর্থনীতি যদি মন্দা থাকে সেক্ষেত্রে যোগান বিধি কার্যকর হয় না। বাড়ির কাজ আরেকটা রয়ে গেল, বিভিন্ন যোগান অপেক্ষক থেকে যোগান সূচি ও রেখা অঙ্কন করো। এখানে এস ইকুয়াল টু মাইনাস ফাইভ প্লাস টু পি, এখানে এস যোগান, পি হচ্ছে দ্রব্যের দাম। আরেকটি হচ্ছে এস ইকুয়াল টু ফোর প্লাস টু পি, এখানে এস হচ্ছে যোগান, পি হচ্ছে দ্রব্যের দাম। এস ইকুয়াল টু মাইনাস ফোর প্লাস থ্রি পি, এখানে এস হচ্ছে যোগান, পি হচ্ছে দ্রব্যের দাম। এই তিনটি তোমরা বাড়িতে চেষ্টা করবে এবং বাড়ির কাজ তোমাদের জন্য রয়ে গেল। ধন্যবাদ সবাইকে।